করোনায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের করণীয়। আপনি যদি প্রধান শিক্ষক হন, প্রিন্সিপাল হন, কিংবা আপনি দায়িত্বে থাকেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, তবে আপনি নেতা, আপনি চালিকা শক্তি, আপনি এই প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখার দায়িত্বে আছেন। এখন করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে, তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসতে পারে না, তাদের ক্লাসও হচ্ছে না, কিন্তু বিকল্প ব্যবস্থায় ক্লাস নিতে হবে, শিক্ষার কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত ভাবে শিক্ষা চালাতে হবে। তাই এই যে দেখুন, চেঞ্জ ম্যানেজমেন্ট, চেঞ্জ এর বই, অর্থাৎ পরিবর্তন করে যে যে পরিবর্তন প্রয়োজন, প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি সেই পরিবর্তন করে শিক্ষাকে চালিয়ে নেবেন। কিভাবে এই কাজগুলো করা যায়? প্রথমত আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট আপডেট করতে হবে। যদি ওয়েবসাইট না থাকে তবে ওয়েবসাইট করতে হবে। যে কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে তারা এই কাজ করতে পারবে, এই জন্য স্কুলে আসা লাগবে না বা কলেজে আসা লাগবে না, এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে না। শিক্ষকদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উৎসাহ দিতে হবে। অনলাইনে ম্যানেজিং কমিটির সভা দিতে হবে, তাহলে ম্যানেজিং কমিটি বুঝতে পারবে কত সহজে অনলাইনে ক্লাস নেওয়া বা স্কুল পরিচালনা করা সম্ভব। শিক্ষকদের অনলাইনে ক্লাস নেওয়া উৎসাহিত করার জন্য ইন্টারনেটের বিল দিতে হবে, প্রয়োজনে ম্যানেজিং কমিটির সভা করে অনুমোদন নিতে হবে বাজেট বরাদ্দের জন্য। শিক্ষকদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য ইন্টারনেট বিলের টাকা স্কুল থেকে দিতে হবে, প্রয়োজনে ম্যানেজিং কমিটির অনুমোদন নিতে হবে। এরপর অনলাইনে ট্রেনিং কোর্স চালাতে হবে, কিভাবে অনলাইনে ক্লাস নেওয়া যায় সেই বিষয়ে ছোট্ট একটি কোর্স করা যায়, কিভাবে ইউটিউবে ক্লাস নেওয়া যায় সেজন্য ট্রেনিং করানো যায়, কিভাবে লাইভ ফেসবুকে ক্লাস নেওয়া যায় সেজন্য ট্রেনিং কোর্স করানো যেতে পারে, কিভাবে জুম ব্যবহার করতে হবে কিংবা গুগল ক্লাসরুম ব্যবহার করতে হবে কিংবা meet.google.com কিংবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্লাস নেওয়া যায় সে বিষয়েও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন বিষয়ের যে ক্লাস, একটির সাথে আরেকটি যাতে ক্লাস না করে সেই জন্য একটি রুটিন তৈরি করতে হবে। প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের সাথে আলোচনা করে এই রুটিনটি তৈরি করবেন। শিক্ষক ও অভিভাবকদের এই বিষয়ে অবহিত রাখতে হবে, যাতে অভিভাবকরা শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন বা কম্পিউটার তুলে দিয়ে ক্লাসগুলো উপভোগ করার সুযোগ সৃষ্টি করতে পারেন। অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, প্রয়োজনে ম্যানেজিং কমিটির অনুমোদন নিতে হবে। অনলাইনে পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে নেওয়া যায়, অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিলে শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং সহ অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। অনেক সুযোগ আছে, সেই সুযোগকে সদ্ব্যবহার করতে হবে। বসে থাকবেন না, সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ, ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে প্রস্তুত করতে হবে। লকডাউন থাকুক আর না থাকুক, সেসব চিন্তা না করে এখনই ঝাঁপিয়ে পড়ুন আইটি ব্যবহার করে ক্লাসগুলো চালু রাখার। শিক্ষার যেন কোনো বিরতি না হয়, শিক্ষা যেন আরও বেশি দেওয়া যায় আইটি ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে, সেদিকে মনোযোগী হতে হবে। আপনাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ।